হাই এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। আজকে আমি তোমাদের সাথে ইতালির উত্তর পশ্চিমে অবস্থিত আওস্তা ভ্যালি, সেই আওস্তা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ইতালির প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে রয়েছে এক একটি রত্ন। রত্ন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ইতালি আমরা সকলেই জানি একটা খুব সুন্দর দেশ, আর এর প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। তাই ইতালির প্রতিটা কোনায় বা ইতালির যে কটা স্টেট আছে সবগুলোই অপূর্ব সুন্দর দেখতে, আর সেই কারণেই আমি ইতালির কোনায় কোনায় রত্ন লুকিয়ে রয়েছে সেই কথাটা বললাম। তো আজকে আমি তোমাদের সাথে ইতালির উত্তর পশ্চিমে অবস্থিত আওস্তা ভ্যালি, তারই সৌন্দর্য শেয়ার করছি। আর এটা হচ্ছে আল্পস পর্বতেরই একটা অংশ। ছোটবেলায় আমরা সকলেই পড়াশোনা করেছি আর সকলেই আমরা আল্পস পর্বতের নাম শুনেছি। সেই আল্পস পর্বতেরই একটা অংশ হচ্ছে ইতালির এই আওস্তাতে রয়েছে। তো দেশ বিশেষে এর নামটা হচ্ছে এখানে আওস্তা, অন্যান্য দেশে অন্যান্য রকম নামে পরিচিত। আওস্তা ভ্যালির প্রকৃতি যেন এক কথায় মুগ্ধকর। এখানকার ঘন সবুজ বন, হিমবাহ আর শান্ত নদীনালা সবাইকে মুগ্ধ করে। আওস্তা ভ্যালিতে রয়েছে বিভিন্ন প্রকারের হাইকিং, যা পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়। বিশেষ করে গ্রীষ্মকালে যখন পাহাড়ের ফুলের রং রং বেরঙের ঢেকে যায় গোটা উপত্যকা, তখন এর দেখতে এটা অসাধারণ লাগে। এবং শীতকালে এর সৌন্দর্য অন্যরকম। তো আমি তোমাদের সাথে শীতকালেরই সৌন্দর্য শেয়ার করছি, যেখানে চারিদিকে শুধু বরফে ঘেরা আর মাঝখানে দুটো তিনটে করে ঘরবাড়ি। এই আওস্তা ভ্যালিতে কিন্তু শীতকালে টেম্পারেচার -27 -25 ডিগ্রি পর্যন্ত চলে যায়, এবং কখনো কখনো তার থেকেও বেশি। তো শীতকালের এটা বেশিরভাগ সময়ই হচ্ছে বরফে ঢাকা থাকে। তো তোমাদের সাথে আমি বলবো, তোমরা অনেকেই ইউরোপে ঘুরতে আসো, তো তোমরা যখন এই ইউরোপে ঘুরতে আসবে, বিশেষ করে ইটালিতে, তোমরা শীতকালে ইটালিতে এলে পরে এই আওস্তা ভ্যালিতে ঘুরতে এসো। তো এখানে ঘুরতে এলে তোমরা এক অদ্ভুত অভিজ্ঞতা অর্জন করবে, এবং তোমাদের এই অভিজ্ঞতা আশা করি সারা জীবন হচ্ছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এর সৌন্দর্য তোমরা কখনোই ভুলতে পারবে না। তো তোমাদেরকে বলবো, তোমরা যখন অনেকেই ইতালিতে ঘুরতে আসো, তো সেই সময় যখন তোমরা আসবা, তো বিশেষ করে শীতকালে তোমরা এখানে এসো। আর আসার সময় কিন্তু তোমরা অবশ্যই একটু ভালো জ্যাকেট, যেটাতে হচ্ছে -30 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে, সেরকমই হচ্ছে জ্যাকেট পরে এসো। তো তোমাদের সাথে আমি এতক্ষণ ইতালির উত্তর পশ্চিমে অবস্থিত আওস্তা ভ্যালিরই যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো শেয়ার করলাম, যাতে তোমরা এখানে এসে দেখতে পারো যে এর সৌন্দর্যটা কীরকম। তো তোমাদের সাথে আমি এখানকারই সৌন্দর্য এই কারণে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো চলো, টাটা, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। চলো টাটা, সি ইউ লেটার।